আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাথে সফটওয়্যার এর ধারাবাহিক টিউটোরিয়ালগুলোতে আমরা দেখছিলাম যে প্রজেক্ট মেট্রিক্স কী প্রজেক্ট প্ল্যান কী প্রজেক্ট প্রসেস কী তো আজকে আমরা দেখব যে প্রজেক্টের সাইজ এস্টিমেশন মেট্রিক্স এটা কীভাবে আমরা ডিফাইন করতে পারি তো মেট্রিক্স জিনিসটা আগে আরেকটু একটু সামান্য ধারণা দিয়ে নিই যে আমরা এটার মাধ্যমে ডিফাইন করি প্রজেক্টের কোয়ালিটি বা প্রজেক্টের ভ্যালু আমরা ডিফাইন করি তো ফোর ম্যাট্রিক্স আর পপুলার পপুলার পপুলারলি বিং ইউজ টু এস্টিমেট সাইজ একটা প্রজেক্টের সাইজ কতটুকু হবে জন্য চার ধরনের মেট্রিক্স সাধারণত ব্যবহার করা হয় তো সেগুলোর মধ্যে আমরা দেখবো কাউন্ট দ্য লাইন লাইন অফ কোড ফাংশন পয়েন্ট অ্যান্ড ফিচার পয়েন্ট অর্থাৎ কতগুলো ফিচার আছে কতগুলো ফাংশনালিটি আছে কতগুলো লাইন অফ কোড আছে কতগুলো কাউন্ট দ্য লাইন আছে এগুলোর উপর ডিপেন্ড করে একটা প্রজেক্টের সাইজ ডিফেন্ড করা হবে তো চলুন এগুলোর বিস্তারিত আমরা দেখে নেই কাউন্ট দ্য লাইন বলতে কী বোঝাচ্ছে দে আর এভার লোয়েস টু কাউন্ট দ্য লাইন ইন এ কোড কোট ডিপেন্ডিং অন হোয়াট ইউ কাউন্ট ইউ গেট এ লো অর হাই লাইন অফ কোড আর স বিভিন্ন ধরনের ওয়ে আছে আমরা যেটার উপর বিভিন্ন করানোর সময় কম এবং বেশি লাইন পেতে পারি যে কত লাইনের কোড এটার উপর ডিপেন্ড করে এটা সাইজ ডিপেন্ড করা হবে কাউন্ট দ্য লাইন সাপোর্টস ফিজিক্যাল লাইন যে কতগুলো লাইন রয়েছে যে কমেন টমেন সবগুলো সব ফিজিক্যাল লাইন কিন্তু লজিক্যাল লাইনগুলো হলো বা দেখা যাচ্ছে ফিজিক্যাল লাইনগুলো যতগুলো দেখা যাচ্ছে সেগুলো অনেক সময় লুপের মধ্যে অনেক লাইন থাকে সেগুলোকে লজিক্যাল লাইন বলব সেগুলো সহ আচ্ছা আর এখানে লজিক্যাল লাইন অফ কোড অর্থাৎ যে লাইনগুলো কমেন্ট আর হেডার বাদ দিয়ে যে সেগুলোকে লজিক্যাল লাইন অফ কোড বলা হচ্ছে দেখেন এখানে পড়ে দেখলেই বোঝা যাবে লজিক্যাল লাইন অফ কোড ইজ ওয়ান দ্যাট কন্টেন অ্যাকচুয়াল সোর্স কোড অ্যান্ড ইম লাইন অর কমেন্ট লাইন ইজ নট কাউন্টেড এগুলো লজিক্যাল লাইন অফ কোড তো এগুলোর উপর ডিপেন্ড করে লাইন ম্যাট্রিক্স বানা হয় কাউন্ট দ্য লাইন মেট্রিক্স বানানো হয় এবং এর উপর ডিফাইন করে এর প্রজেক্টের সাইজ ডিফাইন করা হয় আচ্ছা এখন ফিজিক্যাল লাইন অফ কোড নট সাপোর্ট বাই বাই দ্য কাউন্ট দ্য লাইনস এরপর আমরা দেখবো লাইন অফ কোড বা লক এই লক মেট্রিক্সের মাধ্যমে একটা প্রজেক্ট কত বড় বা প্রজেক্টের সাইজ এস্টিমেট করা হয় দেখি লাইন অফ কোড কীভাবে মেজার করা হয় লক মেজার দ্য সাইজ অফ এ প্রজেক্ট বাই কাউন্টিং দ্য নাম্বার অফ সোর্স ইনস্ট্রাকশন ইন দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইগনোরিং দ্য কমেন্টিং কোড অ্যান্ড হেডার লাইন কমেন্টিং কোড এবং হেডলাইনগুলো বাদ দিয়ে কমেন্টি কোড এবং হেডার লাইন বাদ দিয়ে এখানে কতটা লাইন আছে সেটা এখানে লাইন অফ কোড কমেন্টিক্সে ডিফাইন করা হয় ডিটার দ্য লক অ্যাট বিগিনিং ইজ ভেরি টিপিক্যাল কেন প্রথমে কেন কঠিন হয়ে যায় কারণ এটা মডুল বা পার্টসে ভাগ করে ফেলা হয় আস্তে আস্তে আবার মডুলতে ভাগ করা হয় যখন দেখা যাচ্ছে লাইন আপ কোড ঠিক থাকে না আমরা পড়ে দেখি তাহলে আরও ক্লিয়ার হবে দেন ইন দ্য ইন্ড প্রবলেম ইজ ডিভাইডেড ইন্টু মডুল অ্যান্ড ইস মডুল ইন্টু সাব মডেল অ্যান্ড শো অন এভাবে করে চলতেই থাকে আনটিল দ্য থাইজ অফ দ্য ডিফারেন্ট লেভেল লিফ্ট লেভেল মডুল ক্যান বি অ্যাপ্রক্সিমেটলি প্রিডিক্টেড ফর এস্টিমেটিং লক ইজ ইন বিগিনিং তো এই ক্ষেত্রে বিভিন্ন শর্টকামিং রয়েছে শর্টকামিং বলতে অসুবিধা রয়েছে সেগুলো আমরা দেখব যে এই লাইন অফ কোড ম্যাট্রিক্স তৈরি করতে বা লক ম্যাট্রিক্স তৈরি করতে কী কী অসুবিধা এখানে হলো লক এ নিউমেরিক্যাল ভ্যালু অফ প্রবলেম নিউমেরিক্যাল ভ্যালু দেয় তো প্রবলেমটা কি ইট মে ভেরি ওয়াইল্ডলি উইথ ইন্ডিভিজুয়াল কোডিং স্টাইল এক ধরনের কোডিং স্টাইল এক এক রকম কেউ হয়তো অল্প লাইনে কোড করতেছে কেউ হয়তো বেশি লাইনে কোট করতেছে এই ক্ষেত্রে তখন এই ম্যাট্রিক্সটা তৈরি করলে উত্তর ভুল আসবে আচ্ছা সো সলিউশন হলো কাউন্ট দ্য ল্যাঙ্গুয়েজ টোকেন দ্যান দা লাইন আপ কোড ল্যাঙ্গুয়েজ টোকেন কাউন্ট করার জন্য বলাচ্ছে লাইন আপ কোডের চেয়ে তারপরে লক ইজ মেজার লক ইজ এ মেজার অফ দ্য কোডিং অ্যাক্টিভিটি এলো আচ্ছা শুধু কোডিং কতটুকু করা হচ্ছে সেটাকে এখানে মেজার করা হয় লাইন অফ কোড এই ম্যাট্রিক্সে বাট প্রবলেমটা হলো এ গুড প্রবলেম সাইজ মেজার শুড কনসিডার দ্য টোটাল ইফোর্ট বিভিন্ন ইফোর্ট এখানে থাকে স্পেসিফাইড ডিজাইন কোড এটসেট্রা টেস্ট ইটসেট্রা সবগুলোকেই মেজার করা উচিত তারপরে হলো পরবর্তী প্রবলেম হলো লাইন অফ ম্যাট্রিক্স তৈরি করার ফলে যে সাইজ ডিফাইন করা হয় এখানে প্রবলেম হলো ইট মেয়ালি কম্পিউট দ্য নাম্বার অফ সোর্স লাইন ইন দ্য ফাইনাল প্রোগ্রাম কারণ যখন এটাকে মডেল ভাগ করা হয় শেষে গিয়ে ফাইনালি এতে কতটা লাইন থাকলো সেটা অনেক সময় ডিফাইন করা হয় না এখানে লক মেজার লকমেট্রিক্স মেজার দ্য লেজিক্যাল কমপ্লেক্সিটি অফ এ প্রোগ্রাম অ্যান্ড ডাজ নট অ্যাড্রেস দ্য মোর ইম্পর্টেন্ট ইস্যু অফ লজিক্যাল অর স্ট্রাকচার কমপ্লেক্সিটি আচ্ছা লেজিক্যাল কমপ্লেক্সিটি লেগসিক্যাল অ্যানালাইজার যারা জানেন যে লেজিক্যাল অ্যানালাইজার যে একটা সেটা হলো কম্পাইলারি ইউজ করা হয় এবং আমাদের সবস্কোটকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যায় তো সেই লেজিক্যাল কমপ্লিজিটি এখানে মেজার করা হয় এখানে এর লজিক্যাল এবং সাবস্ট্রাকচার কমপ্লিজিটি মেজার করা হয় না এটা একটা প্রবলেম এই প্রবলেমের সলিউশন হলো আচ্ছা কাৰণে প্ৰব্লেম হ'ল এ প্ৰগ্ৰাম হেভিং কমপ্লেক্স লজিক উইড ৰিকুৱাৰ মাছ মৰিফৰ্ড টু ডেভেলপ দেন এ প্ৰগ্ৰাম উইথ চিম্পল লজিক যিহেতু আচ্ছা এটা এটা প্ৰব্লেম তখন আৰু কিছু প্ৰব্লেম ৰৈছে লক মিজাৰ কোৰিলেটেড পুৰলি উইথ দ্য কোয়ালিটি অফ এফিসিয়েন্সি অর্থাৎ প্রজেক্ট অনেক সময় দেখা যায় যে প্রবলেম হলো লাস্ট কোড সাইজ ডাজ নট ইমপ্লাই বেটার কোয়ালিটি অফ হায়ার কোট অনেক সময় দেখা যায় কোড অনেক বড়ো তার কারণে যে সেটা অনেক ভালো একটা প্রজেক্ট সেটা কিন্তু না আসলে অনেক ছোটো কোটের কোডও মানে প্রজেক্টও অনেক ভালো ভালো হতে পারে তো এখানে কিছু কি পয়েন্টস রয়েছে কী পয়েন্টসগুলো হলো দ্য লক কাউন্ট ক্যান অনলি বি অ্যাকুরেটলি কম্পিউটেড অনলি আফটার দ্য কোড হ্যাজ বিন ফুল্লি ডেভেলপ এখানে যখন লক তখনই করা যাবে যখন এটা ফুলি ডেভেলপ হবে তখন মেট্রিক্স প্যানালাইজ ইউজ অফ হাই লেভেল প্রোগ্রামিং হাই লেভেল প্রোগ্রামিং কোড ইটস এটসেট্রা ইফ এ প্রোগ্রামার ইউজ মেনি লাইব্রেরি রুটিন অর হি আর সি রিউজ কোড দেন দ্য লক অফ লাইন দ্যাট প্রবলেম ইজ লেস বাট ইট ইস নট মিন দ্যাট দ্য ইফোর্ট অফ দ্য প্রোগ্রাম ইজ ভেরি ফিউ অর্থাৎ অল্প লাইনে করে লিখলাম যার কারণে খুব ছোটো হবে তা কিন্তু না সো ইট ইস নট রাইট ওয়ে টু ইস্টিমেট দ্য প্রজেক্ট সাইজ সুতরাং এই যে লকটা আসলে একটা প্রজেক্টের সাইজ নির্ধারণ করার একটা সঠিক উপায় নয় তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা প্রজেক্ট সাইজ এস্টিমেটিংয়ের দুটো মেট্রিক্স নিয়ে আলোচনা করলাম কাউন্ট দ্য লাইন মেট্রিক্স অ্যান্ড লাইন অফ কোড ম্যাট্রিক্স পরবর্তীতে আমরা ফাংশন পয়েন্ট ম্যাট্রিক্স এবং ফিচার পয়েন্ট মেট্রিক্স নিয়ে আলোচনা করব সে পর্যন্ত বিদায় আলাইকুম রাহ